আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো অনেকে জানতে চেয়েছেন রুট ক্যানাল ট্রিটমেন্ট সম্পর্কে জানতে চেয়েছেন, এবং রুট ক্যানাল অ্যাকচুয়ালি কোথায় করালে ভালো হবে, এবং রুট ক্যানালের খরচটা কত পড়বে, এবং সেই সাথে জানতে চেয়েছেন রুট ক্যানাল অ্যাকচুয়ালি কয়দিন আমাকে চেম্বারে যেতে হবে। অ্যাকচুয়ালি প্রথমে আসি রুট ক্যানাল সম্পর্কে জানি। রুট ক্যানাল হচ্ছে যখন আপনাকে ফিলিং দেওয়ার পর আপনার ব্যথা আসবে এবং আপনার রুট ক্যানাল ক্যানাল ওপেন হয়ে যায়, সেক্ষেত্রে রুট ক্যানালে সাজেস্ট করে থাকেন আপনার ডেন্টিস্টরা। বা তাছাড়া অনেক কারণ থাকে যে কারণে আপনাকে রুট ক্যানাল ওনারা সাজেস্ট করে থাকেন। এখন আমরা জানবো রুট ক্যানালে অ্যাকচুয়ালি চেম্বারে কতদিন যেতে হয়। অ্যাকচুয়ালি তা চেম্বার বেদে বিভিন্ন ধরনের হয়ে থাকে। কোনো কোনো চেম্বারে আপনার 4 দিন যেতে হয়, কোনো কোনো চেম্বারে 5 দিনও যেতে হয়। তবে ন্যূনতম আপনাকে 4 দিন 4 দিন চেম্বারে যেতে হবে। আপনার 4 দিন সেখানে আপনার ড্রেসিং থাকবে এবং আনুষঙ্গিক আরো অনেক কাজ সেখানে থাকে। রুট ক্যানাল করতে গেলে টোটাল আপনাকে 4 দিন চেম্বারে যেতে হবে, ডেন্টাল চেম্বারে। তো চেম্বার বেদে ভিন্ন হয়ে থাকে, কোনো কোনো চেম্বারে 3 দিন বা 5 দিন বা এরকম হয়ে থাকে মূলত। তো সেক্ষেত্রে ন্যূনতম আপনাকে 4 দিন অন্তত যেতে হবে। জানতে চেয়েছিলেন রুট ক্যানাল ট্রিটমেন্টে খরচ কত হয়। অ্যাকচুয়ালি এটি চেম্বার বেদে বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে আমি একটি আপনাকে ধারণা দিচ্ছি, শুধু রুট ক্যানাল ক্যাপ ছাড়া আপনার রুট ক্যানালে আপনার 3,000 টাকা থেকে শুরু করে 6,000 টাকা এর মধ্যে মূলত খরচ হয়ে থাকে রুট ক্যানালের। এটা চেম্বার বেদে ভিন্ন ভিন্ন হতে পারে, এটা জাস্ট একটা ধারণা। আপনার 3,000 থেকে শুরু করে 6,000 টাকা হয়ে থাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট। আর ক্যাপের বিষয়টি ভিন্ন, সেক্ষেত্রে আপনি ক্যাপ করাতে চান রুট ক্যানাল করার পর দাঁতটিকে প্রোটেক্ট করার জন্য, যদি ক্যাপ পড়তে চান সেক্ষেত্রে আপনার খরচটা হয়তো কম বেশি হয়ে থাকবে। সেটি আপনার ভালো কোনো ডেন্টিস্টের কাছ থেকে বা ওই চেম্বারের আপনি জেনে নেবেন আপনার খরচটা কত হতে পারে। আর হচ্ছে জানতে চেয়েছিলেন যে রুট ক্যানাল ট্রিটমেন্ট আমি কোথায় করাবো। হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার রুট ক্যানাল ট্রিটমেন্ট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে আপনি রুট ক্যানাল যদি করাতে চান সেক্ষেত্রে ভালো কোনো ডেন্টিস্টের কাছ থেকে, ভালো কোনো একটি ডেন্টাল চেম্বার থেকে অবশ্যই রুট ক্যানালটি করাবেন। কারণটা হচ্ছে রুট ক্যানাল আপনার দাঁত কিন্তু খুবই সেন্সিটিভ একটি বিষয়, এবং যেহেতু রুট ক্যানাল আপনি করাবেন সেক্ষেত্রে অবশ্যই ভালো একটি ডেন্টাল চেম্বার থেকে রুট ক্যানালটি আপনি করাবেন, যিনি রুট ক্যানাল অভিজ্ঞ বা ভালো কাজ বা ভালোভাবে রুট ক্যানাল করতে পারেন এমন একজন ডেন্টিস্ট বা ভালো কোনো ডেন্টাল চেম্বার থেকে অবশ্যই আপনি রুট ক্যানালটি করাবেন। তাহলে আপনার ভবিষ্যতে বা পরবর্তী সময় কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আবার অনেকেই বলে থাকেন যে আমি রুট ক্যানাল করব না ফিলিং করব, এটা কিভাবে বুঝবো? এটা অ্যাকচুয়ালি আপনি যে ডেন্টিস্টের কাছে যাবেন ওই ডেন্টিস্ট আপনাকে বলে দেবে আপনি রুট ক্যানাল করবেন নাকি ফিলিং করবেন। এটি উনি আপনাকে পর্যবেক্ষণ করে বা আপনাকে দেখে, আপনার দাঁত দেখে উনি বিস্তারিত সব উনি বলে দেবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।